ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। দলের বাজে পারফরম্যান্সের মধ্যে নিজেও ভুগছিলেন কিছুটা, কয়েক ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন, তবে এবার সেই আড়াল থেকে বের হলেন লিওনেল মেসি, জ্বলে উঠলেন একক নৈপুণ্যে। অধিনায়কের পাশাপাশি আলো ছড়ালেন প্রতিভাবান পেদ্রি। তিন বছর পর অ্যাথলেটিকো বিলবাওয়ের মাঠে জিতল বার্সেলোনা। লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে লালিগায় দুর্দান্ত জয় পেয়েছে কাতালান জায়ান্টরা। সান মামেসে বুধবার রাতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে 3-2 গোলের জয় পেয়েছে বার্সেলোনা। দারুণ এই জয়ে লিগ পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এসেছে বার্সা। মৌসুমে প্রথমবারের মতো লিগ পয়েন্ট টেবিলে শীর্ষ 4-এ উঠল দলটি। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে এদিন ম্যাচের পুরোটা সময় বল দখলে আধিপত্য দেখিয়েছে মেসিরা। 58% বল দখলে রেখে অ্যাথলেটিকো বিলবাওয়ের জালে 13 শট নিয়েছে বার্সা, যার 9টি ছিল লক্ষ্য বরাবর। তবে ম্যাচের 3 মিনিটের মাথায় গোল হজম করেছিল বার্সেলোনা। উইলিয়ামসের গোলে এগিয়ে যায় অ্যাথলেটিকো বিলবাও। এরপর পিছিয়ে পড়া বার্সেলোনাকে ম্যাচের 14তম মিনিটে সমতায় ফিরিয়েছেন পেদ্রি। 1-1 গোলে চলতে থাকা ম্যাচের 38তম মিনিটে বার্সেলোনা নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায়। এ সময় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসির অসাধারণ গোলেই এগিয়ে যায় বার্সা। 2-1 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে কাতালান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের 62তম মিনিটে দলের স্কোরলাইন 3-1 করেন লিওনেল মেসি। এ সময় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা। মেসির সেই গোলেই বার্সার বড় জয় নিশ্চিত হয়ে যায়। তবে ম্যাচের 90তম মিনিটে আরও একটি গোল হজম করে বার্সেলোনা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান জায়ান্টরা। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে বড় লাভ দিল বার্সা। তৃতীয় স্থানে উঠে আসা বার্সেলোনার 17 ম্যাচে পয়েন্ট দাঁড়িয়েছে 31।